গত 8ই জানুয়ারি 2023 থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করে এখন সাগরে সাজো সাজো রব। 17ই জানুয়ারি অবধি এই মেলা চলবে। চলতি মাসেই গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠকে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্ত, উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি অধিকারীকেরা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিয়ে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। 10ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত করার জন্য রান ফর গ্রিন গঙ্গাসাগর করার লক্ষ্যে আমরা একটি দৌড়ের আয়োজন করেছিলাম। আজ সকাল থেকে গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে গঙ্গাসাগর মেলাতে যে সকল ব্যবসায়ীরা প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়, ট্যুর মানে ট্রাফিক কাল থেকেই আমরা কিন্তু অপেক্ষা করছি। উনি যে সারাং ছিলেন, তিনি কিন্তু হয়তো সেইটা ঠিকঠাক করে বুঝতে পারেননি। উনি একটা জায়গায় চলে গেছিলেন, সেই জায়গায় যাওয়ার উচিত ছিল না, ওই জন্য ভেসেলটা আটকে গেছে। কালকে রাতে দেখা গেল যে একাধিক ব্যবস্থাপনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্য এমন একটা রাজ্য, কোনো মানুষ যারা অতিথি হিসেবে আসে কারো অসুবিধা হয় না। দেখা গেল যে বহু মানুষ তারা পুণ্যার্থীরা এসছেন ভিন্ন রাজ্য থেকে, বিহার হরিয়ানা থেকে এসছেন, তারা বাইরে খোলা আকাশের নিচে প্লাস্টিক গুঁড়ি দিয়ে। দেখুন, এখন এই 2-3 দিনের মধ্যে আমাদের গঙ্গাসাগর মেলাটা হয়ে যাক ভালো করে। আমাদের যা উদ্দেশ্য রয়েছে এখন, এই আজকে যা প্লাস্টিক রয়েছে সে নো টু প্লাস্টিক ক্যাম্পেইন হয়ে যাক। পুণ্যার্থীরা যারা রয়েছে তারা একটু ভালো করে নিজের মানে স্নান করে আবার প্রসাদ নিয়ে নিজের বাড়ি বাড়ি যে প্রাণ যে রাজ্য থেকে আসে সেখানে ফিরে যাক, হয়তো ওর পরে আমরা এই জিনিসটা দেখবো। এটা কিন্তু খুব সোজা ব্যাপার নেই, এটা একটা মানে আমার এখানে বলার এই বান্ধের ক্ষেত্রে খুব বেশি কিছু কার্যকরী হবে না। স্যার, এখনো পর্যন্ত কত পুণ্যার্থী এসছে? আজকে হয়তো 4টের আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, ওখানে আমরা যাব। আইল্যান্ডের মধ্যে আমাদের প্রচুর পিলগ্রিম হ্যাঙ্গার হয়, আমরাও করি, তার সঙ্গে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত করে, কিন্তু আইল্যান্ডেরও একটা লিমিটেশন রয়েছে। তবেও আমরা চেষ্টা করি প্রচুর, এবার কিন্তু বেশি করে আমরা পিলগ্রিম হ্যাঙ্গারটা করেছি যেখানে ওরা ভালো করে থাকতে পারে। না, ঘাটগুলো যে কোনটা ঘাটে আপনি কথা বলছেন ভেঙে গেছে, যে ভালো ছিল? দেখুন, এটা তো আপনারা জানেন লাস্ট ইয়ারও এখানে কিন্তু স্নান হয়নি, তো এই এইটা তো একটা আলাদা একটা এক্সপার্টদের বলারই কথা, এটা তো আমি কিছু বলতে পারবো না। হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট ইয়া মানে যেরকম এক্সপার্ট রয়েছে তারাই কিন্তু লাস্ট ইয়ারও এই 2 নম্বর বীচ কিন্তু স্নানের জন্য ব্যবহার হয়নি। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার নেই, 2023-এও নেই, 2022-এও এই জায়গাটা কিন্তু ব্যবহার হয়নি, এইবারও কিন্তু এখানে স্নান কিন্তু হচ্ছে না। আজকে আমাদের এই সে নো টু প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর গ্রিন গঙ্গাসাগর 10 তারিখে সকালে আমরা করেছিলাম। তার সঙ্গে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট রাজ্য সরকার পক্ষ থেকে এটা গ্রিন মেলা, এটা আমাদের সবসময় একটা চেষ্টা আমাদের উদ্যোগ থাকে কি গঙ্গাসাগর মেলায় এত লোক আসছেন, এত লোক আমাদের আপনারা জানেন পুণ্য স্নান 14 তারিখ রাত্রি অর্থাৎ 15 তারিখ সকালে 12:13 থেকে 16 তারিখে সকালে 12:13 পর্যন্ত পুরো 24 ঘন্টা থাকবে। আশা করছি আমাদের প্রচুর পিলগ্রিম এখন অটরম ঘাট নানা রকম বাস মানে আমাদের শিয়ালদা থেকে হাওড়া থেকে আসছে, অ্যান্ড আমাদের লটেটে এখন প্রচুর পিলগ্রিম রয়েছে, আমাদের বাস মুভমেন্ট খুব ভালো করে চলছে এখন। আমরা আশা করছি প্রচুর পুণ্যার্থী কিন্তু এখনও মানে এখনও আসবে, এখনই মানে আরও ভিড় বাড়বে। তো এই সাগর যে দ্বীপ আছে সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেইন আমাদের কিন্তু রেগুলারলি হয়। এটা জাস্ট একটা ক্যাম্পেইন এখান থেকে হলো, বাকি আমাদের প্রচুর একটা ভলেন্টিয়ার ফোর্স, ব্লক বিডিও সাগর, তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, জিবিডিএ, এরা সবসময় পরিষ্কার করে বীজটাকে পরিষ্কার রাখে। মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিক অযথা ব্যবহার করবেন না, আর জায়গায় যাগুলো মানে ওয়েস্ট রয়েছে সেটাকে নির্ধারিত ডাস্টবিন জায়গায় জায়গায় দেওয়া আছে সেটাতে ফেলুন, আর যে বাথরুমগুলো দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা
কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB/06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।